এখন হচ্ছে বাজে রাত 11টা প্রায়। আমি আমার ছেলে খাওয়াইতে নিছি, এই যে 3 বাঘের 1 বাঘ খাইছে, এখনো অনেক বাকি। এই যে তার অবস্থা ঘুমের, আমি কেমনে খাওয়াই একটু দেখেন। এর আগে আরো অনেকখানি ভিডিও ছিল যেগুলো চাপ লেগে ডিলিট হয়ে গেছে, সেভ হয় নাই, ওই জন্য মাঝখানে ভিডিও দিতে পারিনি। এটা একদম লাস্টের দিকের ভিডিও, ওইটা আবার অ্যাড করে দিলাম। তো যেটা ডিলিট হয়ে গেছে ওইটা তো যেহেতু আমি অ্যাড করতে পারি নাই, তো ওটা নিয়ে আমি গাড়ি নিয়ে খেলতেছিলাম ওর সাথে, এসে আমার সামনে যে গাড়িগুলো ছিল ওইটা দিয়ে। ওর সাথে খেলতে খেলতে হাঁটুতে আমি ব্যথা পাই, হাঁটুতে ভর দিলে ইদানিং আমি অনেক ব্যথা অনুভব করি, জানি না কি জন্য হয়। মোবাইল ছাড়া বাচ্চাদের খাওয়াতে যে কি কষ্ট, আমি এই কয়েকদিনে টের পাইতেছি। তবুও যাক, আলহামদুলিল্লাহ ও মোবাইল ছাড়া খাওয়ার অভ্যাস করতেছি, যেহেতু খুবই ভালো লাগতেছে, কষ্টটা কষ্ট লাগতেছে না আর কি। দেখো তো মামা আসছে কিনা এখানে, দেখো। তো এই হয়েছে অবস্থা, বাজে দেখলাম 11:30। ভাত তার রয়ে গেছে, এগুলোটা খাওয়াতে পারবো কিনা কনফার্ম না। যাই হোক, যা খেয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। আর এই হচ্ছে আমাদের মায়েদের সংগ্রাম, বাচ্চাদের পিছনে ভাত খাওয়ানো, খাবার খাওয়ানো নিয়ে সংগ্রাম। এটা শুধু রাত্রে না, আমি তো রাত্রে খাওয়াচ্ছি না, সকাল দুপুর যেখানে একটা সময় হোক আর কি, নাস্তা হোক আর ডিনার হোক লাঞ্চ হোক, এই সংগ্রাম চলে। আসলে আমি আগে আপনার ফোন দিয়ে তারপর ওকে খাওয়াতাম, মোবাইলে খুবই অ্যাডিক্টেড হয়ে গেছে। তো 2-3 দিন ধরে আমি এই ফর্মুলা চালু করতেছি, মানে খেলনা টেলনা দিয়ে ওর সাথে খেলে আমি মানে ভাত বা নাস্তা করাচ্ছি। তো আলহামদুলিল্লাহ ভালোই রেসপন্স করতেছে আমার ছেলে। সবাই দোয়া করবেন ওর জন্য। আবার বলো, সবাইকে টাটা বলো, আম্মু টাটা, হাত দিয়ে বলো, হাত দিয়ে দাও, টাটা। পচা রাহেল, তুমি কি পচা? আপনার দিন পচা রাহেল। পাপা টাটা, গুড নাইট, বলো গুড নাইট। অ্যাট লাস্ট শেষ হয়েছে, আমি জিততে গেছি, বিজয়ের হাসি, বিজয়ের হাসি, আমি জিতে গেছি। হ্যাঁ, আজকের জন্য জিতে গেছি আমরা, আল্লাহ হাফেজ। ইয়ে ইয়ে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে মায়েদের দেখার সুযোগ করে দিই।